আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা শিশু রোগ সম্পর্কে আপনাদেরকে ক্লাস দিয়েছিলাম এবং বলেছিলাম যে শিশু রোগের চিকিৎসা এত কিন্তু সোজা না, অর্থাৎ শিশু রোগের চিকিৎসা কিন্তু অনেক কঠিন, যার কারণে সবাই শিশু রোগের চিকিৎসা দেয় না। তো আমরা শিশু রোগের চিকিৎসা সম্পর্কে বলেছিলাম যে এমসিএইচ কোর্স করার পরে শিশু রোগের চিকিৎসা দেওয়া হয় বা অনেকে চিকিৎসা দেয়, তো ওইখানে এত বিস্তারিত ভাবে কিছুই বলা হয় না। তো আমরা বিস্তারিত ভাবে আপনাদেরকে শিশু রোগের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব পর্যায়ক্রমে। তো শিশু রোগের চিকিৎসা দেওয়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই বড় মানুষের যে আমরা চিকিৎসা দেই এবং যে ওষুধগুলো দেই, এই ওষুধগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ এখানে যে ওষুধগুলোর ইনজেকশন হয়, ট্যাবলেট হয়, ক্যাপসুল হয়, সিরাপ হয়, ড্রপ হয়, এই ওষুধগুলো কিন্তু শিশুদের জন্য নিরাপদ, এটি একটি সূত্র আপনাকে দিচ্ছি, এটি কোনো বই পুস্তকে আপনারা পাবেন না। তবে আপনাদেরকে সূত্রের মাধ্যমে জানানো যাচ্ছে যে যেটার ড্রপ হবে, সিরাপ হবে, ট্যাবলেট হবে, ক্যাপসুল হবে, ইনজেকশন হবে, তো এই আইটেমগুলো যে প্রোডাক্টটার থাকবে, অর্থাৎ যে মেডিসিনটার থাকবে, তো বোঝা যাবে এবং বুঝতে পারবেন যে এইটাও শিশুদের জন্য নিরাপদ। তো শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই শিশু সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। তার মাথা, তার ঘা, তার শারীরিক অবস্থা, তার চোখ, মুখ, দাঁত, গলা, তার পায়ুপথ, তার প্রস্রাবের পথ, সব কিছু আপনাকে অবজারভেশন করতে হবে। তার চেস্টের অবস্থা কি, তার শরীরের টেম্পারেচার কেমন, এবং তার বুকে কোনো সাই সাই শব্দ আছে কিনা, তো এই সব কিছু দেখে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি চিকিৎসাটা আপনি দিবেন না হাসপাতালে রেফার করবেন। তো শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সমস্ত জ্ঞান এখানে প্রয়োগ করতে হবে, কেননা শিশু কথা বলতে পারবে না, কারণ শিশু সে কথা বলতে পারবে না, আপনাকে কি করতে হবে, হাত দিয়ে দেখে, আপনাকে হাত দিয়ে চেপে চেপে দেখে, টেলিস্কোপ দিয়ে দেখে পর্যবেক্ষণ করে ভালো করে বুঝতে হবে, তারপর অনুমান করতে হবে, এবং এরপরে আপনাকে কি করতে হবে, শিশুটার ওজন দিয়ে এর চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন এবং ডোজ মেনটেন করার চেষ্টা করবেন। এখানে ডোজ, লোডিং ডোজ দিলেও সমস্যা, আবার যদি একদম কম ডোজ দেন তারপরেও সমস্যা, তো বিষয়গুলো খেয়াল করে যদি সম্ভব হয় চিকিৎসা দিবেন, তা না হলে আপনি রেফার টু চাইল্ড স্পেশালিস্টের কাছে রেফার করে দিবেন, অথবা শিশু হাসপাতালে, অথবা মেডিকেল কলেজ হাসপাতাল, অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি রেফার করে দিবেন। তো আমরা ধারাবাহিকভাবে শিশু রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ, যেটির জন্য অনেক শিশু দেখবেন যে এটি কি হয়, বিকলাঙ্গ হয়ে যায় অথবা প্রতিবন্ধী হয়ে যায়। তো এখানে শিশু রোগ এবং ওর চিকিৎসা নিয়ে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব যে নিওনেটাল সিজার, অর্থাৎ শিশুদের খিঁচুনি। শিশুদের খিঁচুনি কেন হয়, এটির লক্ষণ কেমন, এবং এর জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন, আর হলো এইটি হয়ে গেলে প্রাথমিকভাবে চিকিৎসা কিভাবে দেবেন এবং এরপর রেফার করবেন, আমি আজকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো আপনারা জানেন যে এই ব্রেইনের ডিসফাংশনাল প্রবলেম, অর্থাৎ ব্রেইনে ডিসফাংশন হলেই কিন্তু এই খিঁচুনিটা শুরু হয়, এটি আমরা কিন্তু জানি যে এখানে ব্রেনের সমস্যার কারণে এই খিঁচুনিটা হতে পারে। তবে অন্য অন্য আরো কারণ আছে। তো কারণগুলোর মধ্যে দেখেন যে মস্তিষ্কের যদি কোনো জীবাণুর ইনফেকশন হয়, আপনারা জানেন যে মস্তিষ্কে আমাদের কি মেনিনজাইটিস হয়, অর্থাৎ ব্রেনের মেমব্রেনে এখানে ইনফেকশন হলে মেনিনজাইটিস হয়, এই মেনিনজাইটিস এর কারণে কিন্তু এখানে রোগী শক্ত হয়ে যায়, খিঁচুনি আসতে পারে। তো এখানে ব্যাকটেরিয়া, টক্সিন, ভাইরাস, রুবেলা, এখানে হারপিস, সিমপ্লেক্স, তো এই ধরনের জীবাণুর কারণে এটি খিঁচুনি আসতে পারে। এই মস্তিষ্কে এই সমস্ত জীবাণুর আক্রমণ হলে এই সমস্যাটা আসতে পারে। এরপরে দেখেন যে মস্তিষ্কের ত্রুটি, অর্থাৎ মস্তিষ্ক গঠনজনিত ত্রুটির সমস্যার কারণে হতে পারে, এটি জন্মগত কোনো আঘাত, অর্থাৎ যখন বাচ্চা ডেলিভারি হয়, অদক্ষ দায় দ্বারা ডেলিভারি করালে এখানে ট্রমা হতে পারে, এই ট্রমার জন্য এখানে হতে পারে, এবং আকার আকৃতির পরিবর্তনের কারণে এটা সমস্যা হতে পারে। রক্তকম বলতে শিশুর রক্ত স্বল্পতা, এখানে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া, ম্যাগনেসিয়াম এবং
সোডিয়াম ফসফরাস এগুলো যদি রক্তের মধ্যে কম থাকে তাহলেও এই খিঁচুনিটা হতে পারে। জন্মের পর পর কান্না না করা, অর্থাৎ জন্মের পর যদি শিশু কান্না না করে তাহলে বুঝতে হবে এই শিশুর খিঁচুনি হওয়ার সম্ভাবনা আছে, খিঁচুনি থাকতে পারে। এবং মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অতিরিক্ত জ্বরের কারণে কিন্তু এটি হতে পারে। অতিরিক্ত জ্বর হলে কিন্তু শিশু কি হয়, চোখ মুখ উল্টিয়ে দেয়, এমনকি খিঁচুনি হতে পারে। তো এই যে খিঁচুনিটা, এই খিঁচুনিটা ছোটদের খিঁচুনি এবং বড়দের খিঁচুনি কিন্তু এক না। সর্বপ্রথম ছোট্ট বাচ্চা যখন আপনার কাছে আসবে, সর্বপ্রথম যে সমস্যাটা নিয়ে আসবে, হয়তো জ্বর সর্দি কাশি এগুলো নিয়ে আসবে, তখনই আপনাকে অবজারভেশন করতে হবে, অর্থাৎ অবজারভেশনে রাখতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে এই শিশুটির কি সমস্যার কারণে জ্বরটা আসছে এবং তার খিঁচুনি আছে কিনা, অর্থাৎ এখানে নিউনেটাল সিজার আছে কিনা এটি বুঝতে হবে। তো এখানে দেখেন যে ছোটদের খিঁচুনি আর বড়দের খিঁচুনি কিন্তু অনেক পার্থক্য। এখানে হাত পা দেখবেন, হাত পা নাড়াচাড়া করতেছে, অর্থাৎ একটি মানুষ যেমন সাইকেল চালাইলে যেমন হাত পা নাড়াচাড়া করে, ঠিক অনুরূপ বাচ্চাটা সে হাত পা নাড়াচাড়া করতেছে কিন্তু তারপরও তার খিঁচুনি হচ্ছে, এটি বুঝতে হবে। আর খিঁচুনি হলে তার শ্বাসরুদ্ধ, মানে দম যায় যায় অবস্থা, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে। ঠোঁট এবং জিহ্বা নীলাভা হয়ে যায়, অর্থাৎ তার জিহ্বা এবং ঠোঁট দেখবেন যে নীল হয়ে, নীল বর্ণ হয়ে আস্তে আস্তে, এবং ঠোঁট মুখ অস্বাভাবিক দেখাবে, অর্থাৎ তার চেহারার দিকে তাকালে দেখবেন যে একটি অসামঞ্জস্যপূর্ণ। চোখের পাতায় কাঁপুনি, অর্থাৎ চোখের পাতা দেখবেন যে এরকম এরকম করে কাঁপতেছে, কাঁপতেছে বলতে বোঝা যাবে যে তার চোখ দিয়ে যেমন কেমন যেন চোখ এরকম নড়তেছে, এটাও দেখেও বোঝা যাবে। আর এটা এত সহজে বোঝা যায় না, এটি গভীর পর্যবেক্ষণে রেখে তারপর বুঝতে হবে, কারণ ছোট আর বড় মানুষের, ছোটদের এবং বড়দের খিঁচুনি এক না। এটি অনেক সময় দেখা যায় একটু ঝাঁকুনি আসতে পারে, এরকম একটা ঝাঁকুনি আসতে পারে, এই ঝাঁকুনিটাও কিন্তু খিঁচুনির আওতায় আসবে। এবং এই খিঁচুনিটা হতে পারে 5-10-15-20 মিনিট পর পর হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে দিনে 3-4 বার আসতে পারে। তো এটি দেখে স্বাভাবিক অবস্থায় যদি বুঝতে না পারেন তাহলে শিশুর মারাত্মক ক্ষতি হয়ে যায় এবং মারাত্মক ক্ষতি হতে পারে, অর্থাৎ এটি শিশুটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। সে কথা বলা এবং হাঁটা চলা এবং তার সে অনুমান করতে পারবে না, এবং সে কি বলতেছে কি করতেছে, অর্থাৎ মুখ দিয়ে নালা পড়া, অনেক সমস্যা দেখা যায়। তো এইগুলো আপনারা দেখে অবশ্যই আপনাকে কি করতে হবে, বিষয়টা অনুধাবন করতে হবে, তারপর চিকিৎসা, না হলে শুধু রেফার। এখন দেখেন এই লক্ষণগুলোর পরে এখানে আমরা কিছু ইনভেস্টিগেশন, অর্থাৎ এখানে মেডিকেলে আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি। আপনারা জানেন যে ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন সিএসএফ, সিএসএফ কি, এটা হলো যে সেন্ট্রাল, আমাদের যে সেন্ট্রাল আছে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস আছে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এখান থেকে ফ্লুইড নিয়ে, এখান থেকে ফ্লুইড নিয়ে তার মেনিনজাইটিস আছে কিনা এটি টেস্ট করা হয়, সিটি স্ক্যান করা হয়, আপনারা জানেন এমআরআই ও ব্রেন, ব্রেনের এমআরআই করা হয়, সিরাম ইলেকট্রোলাইট টেস্ট করানো হয়, ক্রানিয়াল ইউজি ব্রেনটের এখানে আল্ট্রাসোনোগ্রাম করানো হয়, এবং ইইজি, আপনারা এতদিন শুনেছেন যে ইসিজি, আজকে আপনাদের নতুন একটা টেস্টের কথা বলতেছি, এটা ইইজি। ইইজি হইল কি, ইলেকট্রো ইনসেফালোগ্রাম, এটাকে বলা হয় ইলেকট্রো ইনসেফালোগ্রাম, এটা হলো ইইজি, এই টেস্টটা করানো হয়। সিবিসি ব্লাড ফর ক্যালসিয়াম, ব্লাড ফর এখানে আপনার ফসফরাস, ব্লাড ফর ম্যাগনেসিয়াম, এই জাতীয় টেস্ট, এই টেস্ট গুলো করানো হয় এবং অন্যান্য আরো টেস্ট আছে। এই টেস্ট গুলো করানোর পরে বোঝা যাবে তার খিঁচুনি, তার কতটুকু, তার খিঁচুনির পরিমাণটা কি পরিমাণ হচ্ছে। এরপরে আমরা কি করব, কিছু চিকিৎসা দেওয়ার চেষ্টা করব প্রাথমিক ভাবে, কারণ যদি হাসপাতাল 10-15 কিলোমিটার দূরে হয় তাহলে তাৎক্ষণিক আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং এরপর রেফার করব। দেখেন এখানে নাক মুখে সাকশন, আপনারা জানেন যে নাক মুখে সাকশন দিতে হবে, সাকশন বলতে নাক মুখ পরিষ্কার রাখার জন্য নাক মুখের ভিতরে যে শ্লেষ্মা, এই শ্লেষ্মাটাকে বের করে দিতে হয়, এটাকে বলা হয় কি সাকশন। আপনারা জানেন যে অতিরিক্ত নিউমোনিয়ার কারণে, এমনকি আপনার হলো অতিরিক্ত সর্দির কারণে নাক মুখ জাম থাকে, বাচ্চা শ্বাস নিতে পারে না, ওই সাকশনের মাধ্যমে এইগুলো কি করা হয়, পরিষ্কার করা হয়, এগুলোকে এই এয়ারওয়ে রোডটাকে একদম ক্লিন করা হয়। তো এখানে সর্বপ্রথম কি করতে হবে, যাতে তার নাক মুখে শ্লেষ্মা না থাকে এটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে।
এরপরে তাকে বাম কাতে শোয়াতে হবে, হার্ট যে পাশে এই পাশে কি করতে হবে, শোয়াতে হবে, এবং মুখে খাদ্য দেওয়া বন্ধ করে দিতে হবে এবং অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। আপনারা জানেন যে এখানে গ্যাস অর্থাৎ অক্সিজেন ইনহেলেশন দিয়ে রাখতে হবে। এরপরে আমরা দেখেন ইনজেকশন, ইনজেকশনের কথা বলছি যে ইনজেকশন ডাইজিভাম, আপনাদেরকে বলেছিলাম যে ইনজেকশন ডাইজিভাম এটি কি হয় টেনে এমজি টু এম এল, অর্থাৎ টু এম এল ইনজেকশন হয় এবং এখানে এমজি থাকে কত টেন। তো এখানে গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের সমস্যা হলে এই ইনজেকশনটা কি করতে হবে, 0.1 ml এটা কি করতে হবে প্রতি কেজি ওজন অনুযায়ী। প্রতি কেজি ওজন বলতে এখানে যদি 5 কেজি বাচ্চার ওজন হয় তাহলে 5 × 0.1 = 0.5 ml এটা কি করতে হবে আপনাকে দিতে হবে। তো এতটুকু বলুন ওজনের উপরে যত ওজন গুণন তত 0.1 ml, এইভাবে আপনাকে কি করতে হবে ইনজেকশনটা পুশ করতে হবে। 10 মিনিট পর যদি এই খিঁচুনিটা না থামে তাহলে দেখেন যে এখানে ফেনিলটোইন 1 মিলি + 4 মিলি হলো নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইন দিয়ে দিতে হবে। 20 মিনিট পরেও যদি গেলে এই মনে করেন যে এই খিঁচুনিটা 20 মিনিট হয়ে গেল তারপর খিঁচুনিটা না থামে তাহলে এখানে ফেনো বারবিটন, আপনারা জানেন যে বারবিট নামে আমরা অনেকেই ওষুধটা চিনেন, তো ফেনোবারবিটন এটি হলো 20 mg পার বডি কেজি ওয়েট অনুযায়ী প্রথমে লোডিং ডোজ দিতে হয়। এরপরে 20 মিনিট পরে যদি না কমে তাহলে 20 অর্ধেক অর্থাৎ 10, এখানে 10 mg দিতে হবে প্রতি কেজি ওজনের জন্য। তারপরে যদি না কমে এখানে আপনারা 5 mg দিবেন প্রতি কেজি ওজনের জন্য। এরপর যদি না কমে দ্রুত কি করতে হবে রেফার টু হসপিটাল, হসপিটালে রেফার করতে হবে এবং এই বাচ্চাকে আইসিইউতে রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শিশুদেরকে চিকিৎসা দিতে গেলে আপনাকে অবশ্যই এই শিশু রোগ সম্পর্কে এবং শিশুদের ফিজিক্যালি এখানে ফিজিক্যালি অবজারভেশন করতে হবে, এবং কি আপনার অন্য অন্য দিকে যেমন অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি সব বিষয়ে আপনার একটা ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলেই আপনি শিশু রোগে চিকিৎসা দিতে হবেন। আর যদি এই ধরনের অর্থাৎ আপনার এই মেডিকেল সায়েন্স সম্পর্কে ভালো ধারণা না থাকে, শুধুমাত্র আপনি ওষুধ বিক্রি করেন, তাহলে এখানে আপনি এই চিকিৎসা শিশুদের চিকিৎসা দিতে যাবেন না, দেওয়ার প্রয়োজন নাই। অবশ্যই আপনি রেফার করে দিবেন যে একটা শিশু ডাক্তারকে আপনি দেখান, তারপরে যা ওষুধ যেভাবে ডোজ দেয় ওই হিসেবে আমি আপনাকে ওষুধ দিব বা ওই হিসেবে ডোজ দিতে পারবো। তো এইভাবে আপনারা রোগীকে কাউন্সিলিং করবেন, কারণ আপনার একটি ভুলের জন্য শিশুটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমরা শুধু এই শিশু রোগ নিয়ে কথা বলার চেষ্টা করব এবং শিশুদের যাবতীয় রোগ এবং এদের মেডিসিন এর ডোজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।